চুল চিরুনি করার সময় ঠিক এইভাবে চিরুনির সাথে এত করে চুল উঠে আসছে চুল উঠতে উঠতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মাথার মাঝে মাঝে ঠিক এই রকম ফাঁকা হয়ে গিয়েছে চুলটা দীর্ঘদিন ধরে একদমই লম্বা হচ্ছে না চুল প্রচুর পরিমাণে পাতলা হয়ে যাচ্ছে এই সমস্ত সমস্যাগুলোই আমাদের লাইফে একটা বেসিক প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এই প্রবলেমগুলোর সলিউশন যদি আমরা এখন না করতে পারি তাহলে পরবর্তীকালে এই সমস্যা আরও জটিল হয়ে দাঁড়াবে এই প্রবলেমগুলো থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার জন্য অনেকে বিভিন্ন ধরনের যুক্ত প্রোডাক্ট চুলের মধ্যে ব্যবহার করে ফেলে যার ফলে চুলের সমস্যা আরও বেড়ে যায় তাই আমাদের অবশ্যই উচিত প্রাকৃতিক জিনিস আমাদের চুলের মধ্যে ব্যবহার করে দেখা আগেকার দিনের আমাদের দিদা ঠাকুমারাও এইভাবে প্রাকৃতিক জিনিস দিয়ে তাদের চুলের যত্ন নিত যার ফলে তাদের চুল অনেক বেশি লম্বা ছিল ঘন ছিল কালো ছিল এবং সুন্দর ছিল ঠিক তেমনই কিভাবে তোমরাও তোমাদের চুলকে প্রাকৃতিক উপায়ে সুন্দর করে তুলবে আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো অবশ্যই পুরো ভিডিওটা এন্ড অবধি দেখবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এর ফলে যখনই আমি এরকম ভিডিও আপলোড করব সবার আগে সেই ভিডিও তুমি দেখতে পারবে তো দেখো প্রথমেই আমি নিয়েছি কালো জিরে আর কালো জিরে আমাদের হেলথের জন্য যেমন ভালো তেমন আমাদের চুলের জন্য দারুণভাবে উপকারী কালোচিরের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের চুলের জন্য দারুণভাবে উপকারী এই জিরে আমাদের চুলকে লম্বা করবে চুলকে ঘন করে তুলবে চুলের গোড়া মজবুত করবে রুক্ষ সুক্ষ চুলকে মোলায়েম করে তুলবে সুন্দর করে তুলবে এমন কি সাদা হয়ে যাওয়া চুলকেও এটা ঠিক করতে সাহায্য করবে তো প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ কালো জিরে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে জল এভাবেই কালো জিরেটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে যাতে কালো জুড়ে যত বেনিফিটস আছে সেটা ভালো করে জলের সাথে মিশে যায় তো দেখো আমি কালো জিরেটাকে ওভার জন্য এভাবে শোক করে রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছ এটার কালারটা এখন একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে মানে কালো জিরের যত বেনিফিটস আছে সেগুলো জলের সাথে খুব ভালো করে মিশে গেছে এই কালো জিরের জলটা আমাদের চুলের জন্য দারুণভাবে উপকারী যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে চুল পড়া একেবারেই থামছে না তারা এটা ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এমনকি যাদের চুল একেবারে লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না চুলে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা বেড়ে গেছে চুলটা অকালে সাদা হয়ে যাচ্ছে তারা এই জলটা ব্যবহার করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে এইবারে কালো জিরের এই জলটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিতে হবে এই জলটা এবারে কিভাবে তোমরা ব্যবহার করবে সেটাও বলে দিচ্ছি এই জলটা ব্যবহার করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে চুলটা যেন পরিষ্কার থাকে চুলের মধ্যে কোনো অয়েল বা কোনো ময়লা থাকলে চলবে না এটা ব্যবহার করার আগে পুরো চুলটাকে ভালো করে চিরুনি করে নেবে তারপরে পুরো চুলের মধ্যে স্প্রে করে করে লাগিয়ে নেবে স্ক্যাল্পে ভালো করে স্প্রে করে লাগাতে হবে আচ্ছা যাদের কাছে এই স্প্রে বোতলটা নেই তারা হাতে সাহায্যে লাগাতে পারো বা তুলে ইউজ করতে পারো পুরো চুলের মধ্যে ভালো করে লাগানোর পর হালকা হাতে ম্যাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট হালকা হাতে পুরো চুলের মধ্যে ম্যাসাজ করে নেবে তারপরে এটাকে দু থেকে আড়াই ঘন্টার জন্য এইভাবেই ছেড়ে দেবে দু থেকে আড়াই ঘন্টা এইভাবেই এটা চুলের মধ্যে লাগিয়ে রেখে দাও তারপর তোমরা শ্যাম্পুও করে নিতে পারো চাইলে নাও করতে পারো যেটা তোমাদের ইচ্ছা এভাবেই তোমরা সপ্তাহে তিনবার করে এটা লাগাও দেখবে কিছু দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট পাবে সো গাইজ এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাও তো দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকে সবাই